নমস্কার বন্ধুরা আপনাদের পি ইউটিউব চ্যানেল ওয়েল টু জবস ইন বেঙ্গলতে আপনাদের সকলকে জানায় স্বাগত একটি বিরাট সুখবর নিয়ে আপনাদের সাথে চলে এলাম ডব্লু বিসিএস দু হাজার তেইশে নোটিফিকেশন প্রকাশ করলো ডব্লুবিপিএসসি ডব্লু বিসিএস দু হাজার তেইশের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ডব্লুইপিএসসি কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো আপনাকে এবং কত তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল চলবে সেটাও জানাবো তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ডব্লিউ বি পিএসসির সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আপনারা লক্ষ্য করুন যে এখানে লেটেস্ট যে নিউজ রয়েছে সে এই তার নিচে আছে হটস নিউ এটিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আপনারা পাবেন ভিউ অল এই অপশানে ক্লিক করলেই সমস্ত নোটিফিকেশানটাই কিন্তু আপনারা দেখতে পাবেন যত নোটিফিকেশান প্রকাশ করেছে ডাব্লিউই পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন এই নোটিফিকেশনের আপনারা তিন নম্বরের যে অপশানটি রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার তেইশের কিন্তু প্রকাশিত হয়েছে তার নাম্বারও কিন্তু রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার তেইশ এখানে যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি ডাউনলোড করলেই আপনারা মূল যে অ্যাডভার্টিজমেন্টটি সেটি দেখতে পাবেন আমি এখানে ডাউনলোড করে দেখে নিচ্ছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে এখানে দেখুন বিজ্ঞপ্তি নাম্বার অর্থাৎ অ্যাডভার্টিজমেন্ট যে নাম্বার সেটিও কিন্তু রয়েছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার তেইশ এই অ্যাডভার্টিসমেন্টের মাধ্যমে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু কবে থেকে আপনারা অনলাইন ফর্ম ফিল করতে পারবেন সেই বিষয়ে কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশ করেছে ডব্লু বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে বাইশ দুই দু হাজার তেইশে এবং এখানে বলা হয়েছে এই ফর্ম ফিলাপের জন্য আপনাদেরকে অনলাইনে কিন্তু কেবলমাত্র ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু থেকে এর জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি পিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটিকে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু থেকে আপনাদের ফর্ম ফিল করতে হবে অনলাইনের মাধ্যমে এর জন্য আপনাদেরকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি আগে থেকে কারোর করা থাকে তাহলে কিন্তু আর করা লাগবে না যদি না করা থাকে তার জন্য এনরোলমেন্টের জন্য আপনাদেরকে এই যে ডব্লু পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি পিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিকে আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপরেই আঠাশে ফেব্রুয়ারি দু থেকে আপনারা আপনাদের যে অনলাইন ফর্ম ফিল সেটি কিন্তু করতে পারবেন এছাড়া আরও এখানে বলা হয়েছে যে এর জন্য আপনাদের যে ক্লোজিং ডেট সেই ডেটটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই ক্লোজিং ডেটটি রয়েছে দেখুন যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্টের জন্য একুশে মার্চ দু বিকাল তিনটা পর্যন্ত আপনারা করতে পারবেন এবং অফলাইন যে ফিস পেমেন্টটি করতে পারবেন সেটা বাইশে মার্চ দু পর্যন্ত এবং আপনাদের যদি কোনো কারণে কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য এডিট উইন্ডো ওপেন হবে একত্রিশে মার্চ দু থেকে ছয় এপ্রিল দু হাজার তেইশ বিকাল তিনটা পর্যন্ত এছাড়া আরও বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অফ স্কিম অ্যান্ড সিলেবাস সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত ডিটেলস পরবর্তী থেকে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি পিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পরবর্তীতে জানানো হবে যখনই এই ডিটেলস নোটিফিকেশনটি প্রকাশিত হবে তখনই আমি আপনাদের সঙ্গে সেটিকে নতুন একটি ভিডিওতে ভালোভাবে শেয়ার করব অবশ্যই বন্ধুরা যারা এই ডব্লুবি পিএসসি এর ওয়েবসাইটে এসে আপনারা ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার এর জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে অবশ্যই ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু করে দেবেন যখনই ডিটেলসে কোনো নোটিফিকেশান আসবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাবে আর নতুন এক ভিডিওতে